হাই বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আরআরটি ফ্যামিলি ব্লগে। তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। তো আজকে থেকেই জন্মাষ্টমী যেহেতু শুরু হচ্ছে, কালকে অব্দি আছে। তো আমাদের বাড়িতে তো প্রত্যেক বছরই জন্মাষ্টমী পালন করা হয়, তো সেটা আমাদের বাড়িতে কালকে করবে। তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বড়দেরকে জানাই প্রণাম, আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো জন্মাষ্টমী সবার খুব খুব ভালো কাটুক। আর এই যে আমার ছোট্ট গোপালটা, এই যে গোপাল, গোপালের জানো গায়ে, সারা গায়ে গরমে, এত প্রচন্ড গরম যে সব গায়ে একদম পুরো গোটা উঠে গেছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালোই আছি। তো আজকে তোমাদের সঙ্গে আবার ডেইলি ব্লগের মতন একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি। তো দেখো তোমরা সবাই, তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। কালকের জন্মাষ্টমীর জন্য আজকের থেকে রেডি করবো, আমাদের গাছ থেকে একটা ডাব পাড়বো, যেহেতু গোপালকে স্নান করানোর জন্য নারকেল ডাবের জল লাগে। কালকে তোমাদের সঙ্গে জন্মাষ্টমীটা যেটা আমাদের বাড়িতে রোজই শেয়ার করা হয় সেটা শেয়ার করবো। তা আজকে দেখাচ্ছি, এটুকুই শেয়ার করছি। তো এখন ব্যক্তি খাওয়াবো, এখানে বসে আছি আমরা তিনজন। তাই বলছি বাবা বলো তো, বলো শুভ জন্মা অষ্টমী মি। বলো তোমরা সবাই ভালো থাকো, আমি ভালো আছি। আমি গোপাল, ও গোপালকে বোকাল বলে। কার বার্থডে কালকে? বোকালের বার্থডে। হ্যাঁ, বার্থডে তে কি হবে? বোকাল কি করবে? কেক কাটবে। টু ইউ। কেমন করে কেক কাটবে? আর মোমবাতি কেমন করে নিবাবে? ফু দিয়ে না? তুমি যাবে না? তো তোমরা সবাই সাথে থাকো এবং দেখো তোমাদের সঙ্গে আজকে কি শেয়ার করছি। তো বন্ধুরা প্লিজ সবাই লাইক করো, কমেন্ট করো, আর খুব তাড়াতাড়ি আর কিছুদিনের মধ্যে আমাদের ফ্যামিলি 4000 সাবস্ক্রাইবার পুরো হয়ে যাবে। তো এইভাবেই তোমরা সাপোর্ট করো। তো দেখো আরো কি দেখাচ্ছি। তো এখন বেশ থাক, খাওয়া দাওয়া শেষ হলে পরে আবারও আসছি। তো দেখো বেদ পুজো আসার আগেই তো দেখে তোমরা আগেও ঢোল বাজানো শুরু হচ্ছে। আজকে বাবা আছে, দুজনে মিলে বাজাচ্ছে, সেই ব্যস্ত দুজনে ঢোল বাজানোতে। কি বাজাচ্ছ ঢোল? এখন খেতে বসো। তো বেদের খাওয়ার নিয়ে এসছো, খাবে এখন। আর ঢোল বাজানোর কিছু হতো দেখো। হ্যাঁ হয়েছে, এখন নামাও নামাও, চলো খেতে বসো। আসো আসো আসো, খুলে দিই খুলে দিই। বলা চুকাবে না, চুকাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো বন্ধুরা, জন্মাষ্টমী উপলক্ষে ডাবের দরকার, তাই ডাব পাড়তে হবে আমাদের এখন। ওই দেখো আমাদের গাছে নারকোল আছে, ডাব আছে, সবই আছে। এবার একটা পেরে নিচ্ছি। পাড়াটা তোমাদের দেখাতে পারিনি, কারণ আমি ব্যক্তি খাওয়াচ্ছিলাম আর প্রচন্ড গরম, একা একা সেই জন্য হয়নি। যে দেখো এটা আমাদের গাছের ডাব, তোমাদেরকে দেখালাম কত বড় হয়েছে সাইজে। বেদ জানো কত বছর খেত? এই যে একটু নাও, কোষ নিয়ে যাও, কোষ কোষ। একটা পেঁপে পেরেছি, এই বছর খাচ্ছে না, পেঁপেটাও আমাদের গাছে। হ্যাঁ, এটা বেদ কালকে তরকারি খাবে দেখা যাচ্ছে। দেখো বেদের এই গরমের জন্য কি অবস্থা, পায়ের তালা গুলো দুদিন থেকে ছেলেটা সেই চুলকাচ্ছে। গোটা গোটা দেখাচ্ছি না, এই দেখো হাতে পুরো সারা গায়ে, বুকে 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 বাবা দেখো, এই যে দেখো দেখো দেখো। তো দেখো সারা গায়ে এরকম লাল লাল, পুরো হাত পা ধরে পুরো গোটায় ভর্তি হয়েছে। আরে একটু চুলকোবে হাত, এটা এরকম করে চুলকোবে তোমার গায়ে, দেখো না এমনিতেই গোটা। তো দেখো এই প্রচন্ড পরিমাণে গরম হয়, এখন তোমাদের সবারই গরম আছে এরকম জানছো, ও দেখাতে দিচ্ছে না ঠিক করে। তো তোমাদেরও ঘরে যদি এরকম ছোট বাচ্চাদের এরকম গোটা হয়ে থাকে আর তোমরা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে পারছো না বাবা যে কোনো কারণেই, তো এটা কিন্তু খুব ভালো একটা লোশন বলতে পারো, কেলোরা নাম। দেখো নামটা তোমরা বুঝছো কিনা ঠিক, তো এটা এরকম প্যাকেজে হয়, হয়তো অনেকেই জানো 100 ml এর। এটা যদি তোমরা ইউজ করো দিনে
দুবার কি তিনবার দেখবা দু থেকে তিন দিনেই এটা কমে যাবে। আমাকে ডাক্তারবাবু অনেক আগেই দিয়েছিল এটা, তাও আমি কালকে ডাক্তারকে জিজ্ঞেস করে বলে দিয়েছিলাম যে হ্যাঁ বাবা নদু তো কি লাগাবো, তো উনি এটাই বলেছিল, আবার বলেছে এটাই লাগাতে। তাই তোমাদেরকে বলবাম, তোমাদের যদি এই গরমের জন্য তোমাদের বাচ্চার এটা হয়ে থাকে তো তোমরা এটা ইউজ করতে পারো, খুব ভালো জিনিসটা, খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে ভালো। তো তোমরা তো জানোই যারা আমাদের চ্যানেলে নতুন আছো তাদের জন্য বলে দিচ্ছি, আমাদের চ্যানেলে এরকম বাচ্চাদের সম্পর্কে টিপস বা প্রেগনেন্সি ধরনের অসুবিধা সুবিধা সব ধরনের কিছু ভিডিও আমাদের আসে, ডেইলি দিনচর্যার ভিডিও আসে। আর যারা রোজ দেখে থাকো তারা তো জানোই রোজ নতুন নতুন কোনো না কোনো ভিডিও আমাদের চ্যানেল আসে। তো তোমরা দেখো জানলায় লাগবে মাথাটা, যেটা এটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিলাম। তো করলে দেখলে বেশ দুদিন থেকে খুব বুক ছিল, আজকে একটু কমেছে, তো দেখতেই পারবে যে দেখাতে দিচ্ছে না। এই দেখো কলার গুলো কতটা শুকিয়ে গেছে। এই যে বাবা একটু 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 সবাইকে বলো যে উষুটা নিয়ে বলো, উষুটা না বলো 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 তোমরা এটা এটা লাগাবে বলো, আমি আমি এটা লাগাই বলো, মাম্মা বলো, মাম্মা মাম্মা লাগিয়ে দাও। হ্যাঁ দুষ্টু ছেলে, এটা খুব দুষ্টু। তো দেখো বন্ধুরা তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করছি, লোশন লাগানোর সঙ্গে সঙ্গে এই গরমে বাচ্চাদের কিন্তু অতিরিক্ত ঘামে আর ছোটো ছোটো দানা হয়ে যাচ্ছে, চুলকোচ্ছে, সব ধরনের প্রবলেম হচ্ছে। সেই জন্য তোমরা যেটা করতে পারো, যে দেখো আমি নিম পাতা অনেকগুলো ফ্রিজে এনে রেখেছিলাম একসঙ্গে নিয়ে এসে, তো এখান থেকে কিছু পাতা যেটা আমি এই জলের সঙ্গে দিয়ে ফুটবো। অতিরিক্ত গরম যেহেতু এখন খুব বেশি জল গরম লাগে না, কিন্তু নিম পাতাটা ফুটে রসটা এটার মধ্যে যাওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি। এতেও কিন্তু চুলকানোর থেকে ওরা খুব আরাম পায় এই গরমের জন্য, যে ঘামের জন্য চুলকুনি বা গোটোর জন্য হয়ে থাকে সেটার জন্যই ফুটিয়ে নিয়ে স্নান করাবার। তোমরা চাইলে এটা পেস্ট করে গায়েও লাগাতে পারো, কিন্তু আমার ক্ষেত্রে এটা কাজ করেনি। কালকে আমি পেস্ট করে লাগাতে চেয়েছিলাম, ও খুব কান্নাকাটি করছিল বেদ, তাই হয়নি। তো এইভাবে ইউজ করতে পারো তোমরা। হঠাৎ করেই কেমন একটা হাওয়া চলে এসলো, খুব শান্তি আর খুব আরাম, দিনটা হঠাৎ করেই চলে এলো। আমার দেখো কি পরিমাণের হাওয়া হচ্ছে, বাবারি বাবা সব মনে হয় ভেঙে ফেলবে, এত আরাম লাগছে না, এত গরম, কোথাও দিকে মনে ঝড় বৃষ্টি হচ্ছে। তো বাইরে কাপড়টা রয়ে গেছে আমি নিয়ে আসি, বাবা চলো তো আমি যে বেড কাভারটা নিয়ে আসি, তুমি যেন দাঁড়াও, হ্যাঁ বাইরে বেরোবে না তুমি, দাঁড়াও আমি যে চাদরটা নিয়ে আসছি, এখানে দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকো, দেখো দাঁড়িয়ে থাকো, আসবে না আমি কাপড়টা নিয়ে আসি। ও আবার ভয় পেচ্ছে, কোলে চলে আসলো, থাকো ভগবান, বা দেখো দেখো কি অবস্থা, দেখেছ পুরো গাছপালা, দেখলি বাবা ঝড় আসছে, হ্যাঁ ভয় পেয়ে গেছে, এসে আমার কুলে বসে গেছে। কি হচ্ছে বাবা, হাওয়া হচ্ছে, বলো কি হচ্ছে, ঝড় হচ্ছে, না 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 আচ্ছা ঠিক আছে দেখাবো না। তো হঠাৎ করেই দেখো দিনতে ঝড়টা চলে এলো, আমরা এখানে বসে খেলছিলাম রোজের মতো ভর্তি জোটে, অন্ধকারও পড়ে গেছে, বৃষ্টি যেতে পারে আর কি, না হলেও অনেকটা কিন্তু গরম কমেছে, হাওয়াটার জন্য আরাম লাগছে। নতুন স্টাইলের গাড়ি চালানো দেখছ, এরকম গাড়ি চালাও তোমরা, ও প্যাডেল মারে না, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেছাবে আর আগাবে, এই যে দেখো দেখো দেখো, আবার ওদিকে পা দিয়ে ছেড়ে ঠেড়ে পেছাবে, এটা হচ্ছে ওর গাড়ি চালানো। হ্যাঁ ঘলে ঘলে না, এখানেই বারান্দাতেই, তো দেখলে ওর গাড়ি চালানোর স্টাইলটা, উঠবে উঠে পা দিয়ে হেঁটে হেঁটে গাড়ি নিয়ে আগাবে, আবার এরকম করে পা দিয়ে পেছাবে, দুষ্টু। বাবাই তো নেই, বাবাই কোথায় গেছে, বাজারে কি করতে গেছে, মাম আনতে, আর কি করবে, আর কি আনবে, বাস বাস, দেখি তুমি ঘেমে গেছো তো, মুছে দিই, দেখি 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 দেখি